নমস্কার বন্ধুরা, এখন আমরা মোগলি অ্যামং দ্য ওল্ড এর ইউনিট ওয়ান এর পার্ট থ্রিটা করব। হ্যাঁ, কেমন, রেডি তো? শুরু করা যাক। আই গো, সেট টাবাকুই কুইকলি। আমি এখন যাই, টাবাকুই বলল তাড়াতাড়ি। ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য থিকেটস। ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য থিকেটস। টাবাকুই তা বললো, তাড়াতাড়ি, আমি যাই এখন। তোমরা এখন শুনতে পায়, শ্যাম দেখো তো, শের খান চেঁচাচ্ছে নিচে, শুনতে পাচ্ছ? নিচে ঝোপঝাড়ে শের খান চেঁচাচ্ছে, শুনতে পাচ্ছ? টিকেট, টিকেট মানে ঝোপঝাড়। হ্যাঁ, ঝোপঝাড়ের মধ্যে শের খান যে নিচে চেঁচাচ্ছে, শুনতে পাচ্ছ? ওই জন্য বলো তাড়াতাড়ি আমি যাই, শের খান আমার দেখে ওকে। হ্যাঁ, যে ও এসে এখানে কি কথা বলছে, তা শের খান তো শত্রু এদের, ওকে তো শের খানের সঙ্গে থাকতে লাগে। ও হচ্ছে বরের ঘরের মাসি, কনের ঘরের মিসচিবাস, খালি এর কথা ওকে লাগায় আর মিথ্যা কথা বলে। তাই ওই জন্য শের খান দেখতে পেয়ে যাবে, ওই জন্য বলছি তাড়াতাড়ি বললে আমি চলে যাই এখন, কারণ শের খান এসে গেছে। টিকেটস, টিকেটস মানে ঝোপঝাড়। হ্যাঁ, বুশ, ঠিক, বুশ, কুইকলি, হ্যাঁ, অ্যাডভার্ব, কুইক থেকে কুইকলি। কেমন করে বললো? তাড়াতাড়ি বল। ফাদার উলফ লিসেন, ফাদার উলফ শুনল। অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি, নিচে যে উপত্যকা ছিল, ভ্যালি মানে পাহাড়গুলোর মাঝখানে যে সমতল জায়গা তাকে বলে ভ্যালি। এছাড়া এরা পাহাড়ের উপর গুহাতে রয়েছে, ফাদার উলফ আর মাদার উলফ। আর নিচে যে উপত্যকা ও প্লেন জায়গা, সেটা হচ্ছে ভ্যালি। দ্যাট র্যান ডাউন টু দ্য রিভার, উপত্যকাটা নদী পর্যন্ত গেছে। ওই বলছিল ওয়াতাঙ্গু রিভার। He heard the dry, angry, snarly, কতগুলো অ্যাডজেক্টিভ, dry, angry, snarly, whine of a tiger. কথাগুলো শুনলো, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনলো। ও যে বলছে শের খান চাচাচ্ছে, কি বলতে চাইছে ও শুনছি। অ্যান্ড নিচে, হ্যাঁ, উপত্যকায় যেটা নদী পর্যন্ত গেছে বিস্তৃত, র্যান্ডাউন মানে যেটা নদী পর্যন্ত, নদী পর্যন্ত বিস্তৃত। শুনতে পেল শুকনো, রাগি, হ্যাঁ, স্নার্লি, স্নার্লি মানে বিরক্ত, যে অল্পই বিরক্ত হয়ে, সেটা যে স্নার্ল। ওয়াইন, ওয়াইন মানে ঘ্যান ঘ্যান করে আওয়াজ, হ্যাঁ, ঘ্যান ঘ্যান করা আওয়াজ অফ এ টাইপ, ঠিক রোড না, রোড না, গর্জন যে সে গর্জনটা না, হোয়াই মানে কিছুটা ওর অসুবিধা হচ্ছে, ও বিরক্ত, টাইগারটা বিরক্ত, ঘ্যান ঘ্যান করছে মানে কিছু একটা অসুবিধা ওর হচ্ছে। রোড যেটা বলে সে রোডটা না। ড্রাই, অ্যাংরি, স্নার্লি, অ্যাডজেক্টিভ, হ্যাঁ, স্নার্লি অ্যাডজেক্টিভ, কারণ সবাই হোয়াইনটাকে, টাইগারের যে হোয়াইন সেটাকে মডিফাই করছে, সেটাকে ব্যাখ্যা করছে, এরকম আওয়াজ, ড্রাই, অ্যাংরি, স্নার্লি। স্নার্লি মানে যে কুইকলি ইরিটেটেড হয়েছে, বিরক্ত হয়েছে, এই ধরনের, বুঝতে পারলে? টাবাকুই তো বললো তাড়াতাড়ি আমি যাই, নিচে তোমরা ওই ঝোপঝাড়ের মধ্যে শের খানের আওয়াজ শুনতে পাচ্ছ, আদারুল শুনতে পারো, শের খান এসে গেছে,
পাথরগুলো শুনল। নিচে যে উপত্যকাটা নদী পর্যন্ত গেছে সেখানেও শুনতে পেল শুকনো, রাগি, হ্যাঁ কিছুটা বিরক্তি, হ্যাঁ কর ঘ্যান ঘ্যান আওয়াজ, ওয়াইন অফ এ টাই। এখানে গ্রামারটা কি আছে, কুইকলি তো বললাম অ্যাডভার্ব, লিসেন মানে শুনলো, মনোযোগ দিয়ে শুনলো, ran down একসঙ্গে গ্রুপ ভার্ব বলে কিন্তু, hard is the here thing, dry angry সব অ্যাডজেক্টিভ, snarly তিনটি অ্যাডজেক্টিভ, ঠিক আছে বুঝতে পারলে? ইংরেজিটা রাখা হোক, I go said Tabaqui quickly, you can hear শের খান বিলো ইন দা থিকেটস, থিকেটস মানে বুশেস, থিক বুশেস, কোনো ঝোপঝাড় কাটা গুল্ম বলে না সেরকম, ঝোপঝাড় কাটা গুল্ম ওইসব আর। ফাদার উলফ লিসেন অ্যান্ড বিলো ইন দা ভ্যালি, ভ্যালি মানে উপত্যকা, দ্যাট র্যান ডাউন টু দ্য রিভার হি হার্ড দ্য ড্রাই angry snarly whine of a tiger. The fool buddhu said father ul to begin a night's work with that noise. The fool said father to begin a night's work with that noise. রাত্রের কাজ কি উল্ফ টাইগারের রাত্রের কাজ কি? শিকার করা। শিকার করতে যাওয়ার আগেই যদি চেঁচামেচি করে, এত আওয়াজ করে, তা হরিণ তো পালাবে, ও নিজে তো শিকার করতে পারবেই না। ফাদার উল্ফ শিকার করতে যাবে, তারও তো শিকার জুটবে না। ওই জন্য বলছে বুদ্ধু, হ্যাঁ রাত্রে কাজ শুরু করার আজ করছে চেঁচামেচি করে, মানে শিকার করতে হয়তো চুপচাপ করে, হ্যাঁ পাটি পিটপে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, দেখেছো না ন্যাশনাল জিওগ্রাফি, হ্যাঁ অ্যানিমাল প্ল্যানেটে এরকম আস্তে আস্তে পা টিপে টিপে একদম আওয়াজ না করে কাছাকাছি গিয়ে তখন ঝাঁপায়, আর এবারটা আগের থেকে চেঁচামেচি শুরু করে দিয়েছে, পড়ে গিয়ে গেছে। বুঝছে, হ্যাঁ ওটা বুদ্ধু, কাজ নেই কম্ম নেই, রাত্রে কাজ শুরু করবার আগেই হ্যাঁ চেঁচামেচি শুরু করে দিয়েছে। ডাজ ই থিঙ্ক দ্যাট আওয়ার বক্স আর লাইক হিস ফ্যাট ওয়াইন গুঙ্গা বুলক্স, ও কি ভাবছে যে আমাদের হরিণরা ওর ওই ওয়াইন গুঙ্গার মোটা বলদগুলোর সম্মত? ওয়াইন গুঙ্গা তো মনে হয় গ্রাম, নদীতে পাশে মনে হয় গ্রাম আছে, হ্যাঁ সেখানে জল খেতে আসে বলদগুলো, সেগুলো কেউ শিকার করে শের খান, বাঘ হরিণ তো আর তা না, বলদ তো আর দৌড়তে পারে না, কত জোর দৌড়বে, বাঘ তাকে ধরে নিতে পারে, হরিণ তো তা না, হরিণ আওয়াজ শুনলে একদম এমন দৌড় দেবে তো বাঘ নেকড়ে কেউ ধরতে পারবে না, হরিণ তো খুব দ্রুত ছুটতে পারে, বলদ তো অত জোরে ছুটতে পারবে না, মোটা, ওই জন্য বলছি। ও কি ভাবছে যে এখানকার হরিণরা ওর ওই ওয়াইন গঙ্গা বলদদের মতো মোটা, মোটা বলদগুলোর মতো, বুঝেছো ব্যাপারটা? বাঘটা তো ওয়াইন গঙ্গা রিভারের পাশে থাকে, সেখান থেকে তো এখানে আসছে, তা সেখানে হয়তো ওই নদীর পাশে কোনো গ্রাম আছে, গ্রামের বলদেরা নদীতে জল খেতে আসে, তখন ওদের বাঘটা ধরে বা ওদের গ্রামে গিয়ে আক্রমণ করে, এরকম কিছু করে, বলদ তো বেশি জোর দৌড়তে পারে, কিন্তু হরিণ তো আর তা না, হরিণ তো আওয়াজ শুনলে দৌড়বে, ভয় পালাবে আগের থেকে, তো শিকার করবে কি করে, এদেরও তো শিকার করতে লাগবে, হয়তো ওকে শিকার করতে হবে না, একেও তো করতে হবে, এইটাই জন্য রেগে গেছে। এটা কোনো গ্রামার কিচ্ছু, খুব অসুবিধা নেই না, সোজা
বক্স মানে হরিণ, ফ্যাট অ্যাডজেক্টিভ তাকে এক্সপ্লেন করছে বুলক্স। দ্য ফুল সেট ফর দ্য রুল টু বিগিন আ নাইটস ওয়ার্ক উইথ দ্যাট নয়েজ, ডাজ ই থিঙ্ক দ্যাট আওয়ার বক্স আর লাইক হিজ ফ্যাট ওয়াইড গঙ্গা বুলক্স। It is neither bullock nor buck he hunts tonight, said Mother Roo. It is a man. Hush, hush, chup. Ita ki? Hush, mane chup. It is neither bullock, bolodo na, hurino na, ujraj ke shikar korchi. মাদার উল বলল, ইজ এ ম্যান, আজকে মানুষ শিকার করছে। এটা এসে কোথেকে? হাস, হাস মানে চুপ কর, হাসতে, হাস চুপ। আর উল্ককে তো, টাইগারকে তো উল্কো ভয় পায়, ইউজটা উঠে গেছে, তার জায়গায় অ্যাপোস্ট্রফিটা হাস চুপ। বুলকও না হরিণও না, ও আজকে যেটা শিকার করছে এটা মানুষ, মানুষকে শিকার করছে। এটা দেখো নাইদার নর, হ্যাঁ এই একটা, এটা কিন্তু একসঙ্গে হয় সব, দুটো জিনিস আছে, এর উল্টোটা হচ্ছে আইদার অর। একটা হচ্ছে আইদার অর, আর একটা হচ্ছে নাইদার নর। আইদার অর মানে হয় এইটা বা ওইটা, নাইদার নর মানে এইটাও না ওইটাও। তাহলে এটা যদি আইদার অর হতো, ইট ইজ আইদার বুলক অর বাক হি হান্টস, মানে হয় বলদ অথবা হরিণ ও শিকার করে, সেটা হচ্ছে আইদার অর, যে কোনো একটার মনে। আর নাইদার মনে ওদের একটাও না, বলদও না হরিণও না, বুঝতে পেরেছি? তো আইদার অর নাইদার নর, এর একসঙ্গে হয়। আর এদের পরে ঠিক একই জিনিস বুঝবো, নাউন বসলে নাউন যা বসবে একই জিনিস বসবে, এই যে দুটোই নাউন বসেছে, নাইদারের পরে নাউন বা নরের পরে নাউন, এরা একই জিনিস বসা উচিত। তাহলে আইদার অর মানে হয় এটা বা ওটা, আইদার রাম অর শ্যাম উইল গো টু দ্য মিটিং, হয় রাম যাবে অথবা শ্যাম যাবে মিটিং, আজ না হয় নিদার রাম নর শ্যাম উইল গো টু মিটিং, রামও যাবে না শ্যামও যাবে না মিটিং। আইদার অর একটা হচ্ছে, উল্টোটা হচ্ছে নাইদার নর। ভ্যান সেট ফর দ্য রুল শোয়িং অল ইজ হোয়াইট টিথ, সব দাঁত বার করে, হ্যাঁ খিচিয়ে বলল, মানে মুখ খিচিয়ে, যাকে বলে না দাঁত খিচিয়ে বলা, সে দাঁত খিচিয়ে বললে মানুষ, আর মানুষ শিকার করা মানে বিপদ ওরা জানে, সেটা পশুরা সাধারণত মানুষকে ছুতে চায় না। কিছু মানুষকে কেউ বাঘ আছে তারা আলাদা, কিন্তু অন্যরা মানুষকে শিকার করতে চায় না। শোয়িং অল ইজ হোয়াইট টিথ মানে সব দাঁত দেখি, দাঁত খিচিয়ে বলল মানুষ, সেট ফাদার উড। পুরোটা কি হলো যে মাদার উল্ফ বলল চুপ, বা বলদও শিকার করছে না
বাঘও শিকার করছে না আজ রাত্রে, মানুষ শিকার করছে, মানে মাদারুল বুঝতে পেরেছ আওয়াজ থেকে। মানুষ, ফাদারুল বলল, ও সব দাঁত পার করে দাঁত খিচিয়ে বলল, Fuck! Are there not enough beetles and frogs in the tanks that he must eat man and on our ground too? Awak! Huh? এটা সেটা কেমন একটা এটা আমরা কথা বলি না মানুষ ওইরকম। হ্যাঁ, বিটল, বিটল মানে গুপ ডাং গুপড়ে পোকা আর ব্যাগ রেগে গিয়ে বলছে কেন পুকুরে কি গুপড়ে পোকা বা ব্যাং নেই? হ্যাঁ, যথেষ্ট ব্যাং নেই যে ওকে মানুষ খেতে হবে? মানে বলতে চাইছে মানুষ শিকার করার বদলে বড় গুবড়ে পোকার ব্যাং খা, মানুষ শিকার তো করতে চায় না। বলছে যা না, বিটল খা, ফ্রক খা, পুকুরে অনেক আছে, নদীতে অনেক আছে, ট্যাঙ্কস মানে পুকুর, পুকুরে তো অনেক আছে, সেগুলো খা না, কেন মানুষ খেতে হবে? আমাদের জায়গাতে এসে বুঝতে পারছে, এবার আমাদের জায়গাতে এসে খেতে হবে, যা না পুকুর থেকে ব্যাং ধরে খা, গুবড়ে পোকা ধরে খা, অনেক আছে, কেন মানুষ ধরে খেতে হবে? এরা আমায় রেগে ভেঙে বলছে, হ্যাঁ আমাদের জায়গাতে এসে খেতে হবে। Are there not enough beetles and frogs in the tanks? Pukure ki bang ghubre pokar obhab hoyeche that he must eat man je oke manushi khete hobe amader and on our ground too amader jaygate eshi ker onno jaygay kha amader ke ekhane ke khub rege geche padalu kure সেরখান দেখছে স্কুইলিং মানে স্পিকিং ইন এ হাই ভয়েস, বেশ পিচটা, গলার পিচটা অনেক উঁচু, বাচ্চারা যেরকম করে করে আর কি, গলার চিল চিৎকার বলে না, চিল চিৎকার সেই রকম। হোয়াইন কমপ্লেন ইন এ ক্রাইং ভয়েস, এটা কাঁদতে কাঁদতে নালিশ জানানো। ডিসপাইস, টু ডিসলাইক অ্যান্ড হ্যাভ নো রেসপেক্ট ফর সামবডি, একজনকে ঘেন্না করা। অ্যাপ্ট মানে সুটেবল, যোগ্য, অ্যাপ্ট মানে সুটেবল, দ্যাট ওয়াজ অ্যান অ্যাপ্ট রিপ্লাই, তারপরে ওটা একটা উপযুক্ত উত্তর ছিল, দ্যাট ওয়াজ অ্যান অ্যাপ্ট রিপ্লাই, ওটা একটা উপযুক্ত উত্তর ছিল। স্কুইলিং বলে না, স্কুইলিং পিক, পিক মানুষ শুয়োররা যেমন খুব চিল চিৎকার করে একটা করে সেটাকে। স্কাটল র্যান উইথ কুইক শর্ট স্টেপ, ফটকট করে হেঁটে যাওয়া, দৌড়ে যাওয়া। কমপ্লিমেন্ট প্রশংসা, প্রেজ অর অ্যাডমিরেশন, হ্যাঁ প্রশংসা করা, কার প্রশংসা করা। গেম ওয়াইল্ড অ্যানিমেল আর বার্ড দ্যাট পিপল হার্ন, যেটা শিকার করা হয়, বুনো জন্তু বা পাখি। থিকেটস আর গ্রুপ অফ স্মল ট্রিস গ্রোয়িং ক্লোজলি টুগেদার, ওই বললাম ঝোপঝাড় গুল্ম এগুলো একসঙ্গে অনেক জড়িয়ে থাকে একসঙ্গে, হ্যাঁ সেই রকম। খুব যে বিশাল বিশাল গাছ রেন ফরেস্টের মতো তা না, থিকেট মানে ছোটখাটো গাছ অনেকগুলো এক জায়গায়। ঠিক আছে, ওয়ার্ড নেক্সটটা গেল, অ্যাক্টিভিটিসগুলো আমরা আলাদা করে দেখাচ্ছি। আমাদের এই প্রজেক্টটা বাংলা মাধ্যম স্কুলের ছেলেদের ইংরাজি শেখানোর একটা চেষ্টা হচ্ছে, অডিও ভিজুয়াল করে, ডিজিটাইজ করে, ভ্যালু অ্যাডিশন করে, ভিডিও ছবি ইত্যাদি দিয়ে। একটাই উদ্দেশ্য, ওরা যাতে ইংরাজি সাহিত্যটা, ইংরেজিটা ভালো করে শিখতে পারে। আপনার যদি যেটা ভালো লাগে তাহলে আলোর আলপিন ইউটিউবে চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন আর অন্যদেরও বলুন। যত বেশি ছেলে মেয়ে দেখবে আমাদের পরিশ্রম
ছাত্র এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আমরা অনেক ছবি ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন এগুলো নেট থেকে নেওয়া, উদ্দেশ্য জিনিসটাকে আকর্ষণীয় করে তোলা, বইয়ে তো এত ছবি দেওয়া সম্ভব নয়। আশা করি কপিরাইট ওনাররা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সমর্থন